উড়িষ্যার সমুদ্র সৈকত বরাবর হাঁটতে হাঁটতে জেলেদের দেখতে পেয়ে মাছ কেনার জন্য এগিয়ে এলাম। জেলেরা এখন জাল থেকে মাছগুলিকে নিয়ে একত্রে জড়ো করছে, ছোট বড় বিভিন্ন রকমের মাছ, আর মাছগুলির গায়ের রং সাদা, দারুণ দেখতে লাগছে। আমরা একটু দাঁড়িয়ে দামদর করলাম। লিমুলাস দেখি কামড়ায় না, হঠাৎ দেখলাম জালের মধ্যে জড়িয়ে আছে একটি লিমুলাস বা হর্স শু ক্র্যাব। ব্যাস তুলো ওটাকে, লেজটা ধরো। এগুলি এখন লুপ্ত প্রায় সামুদ্রিক জীব। উড়িষ্যার উপকূলে মাঝে মধ্যে জেলেদের জালে এগুলি ধরা পড়ে। জেলেরা সমুদ্রের ধারে ফেলে দেয়, তারপর এরা আর সমুদ্রে ফিরে যেতে পারে না এবং অসহায় অবস্থায় মারা যায়। কত হয়েছে? লিমুলাস কিং ক্র্যাব একদম হাতে। এই হচ্ছে এর সামনের দিকটা, একদম হাতে ধরা। এই ওপর থেকে একদম ধরে রেখেছি। এইবার এটা ধরলাম, কিন্তু এগুলো সমুদ্রের সম্পদ, একে নষ্ট করব না, এটাকে ছেড়ে দেবো জলে। এবার জলে চলে যা। এই এই ছেড়ে দিলাম। এবারও ধীরে 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 জলে চলে যাবে। ওই চলতে শুরু করেছে, এই ধীরে ধীরে জলে চলে যাবে।